আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেকনিউজটা হলো টেসলা তাদের ফার্স্ট ফোন পাই কিন্তু খুবই সুন আনবে, বাট কবে আসবে সেটা আমরা জানি না। হতে পারে আগামী বছর আসতে পারে, হতে পারে দুই বছর পরে আসবে। বাট যেটাই হোক না কেন, প্যানাসোনিকের সাথে টেসলার একটা চুক্তি হয়েছে। প্যানাসোনিক টেসলার মোবাইলের ব্যাটারি তৈরি করতে যাবে এবং প্রায় $700 মিলিয়ন অর্থাৎ প্রায় $1 বিলিয়ন তারা ইনভেস্ট করবে এই মাসেই, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যেই তাদের ব্যাটারি ইন্ডাস্ট্রিতে। এবং এটা সম্ভবত সম্পূর্ণ নতুন ধরনের এক ধরনের লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার ক্যাটাগরি ব্যাটারি তৈরি করবে টেসলার পাই ফোনের জন্য। সো আমরা টেসলা যখন ওই পাই মোবাইলটা আসবে সেটাতে হয়তো পারে যে আমরা একটু ডিফারেন্ট টাইপের কোনো ব্যাটারি দেখলেও দেখতে পারি। দেন এরপরে টেকনিউজটা হলো গুগল তাদের পিক্সেলের যে ফোল্ড মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা খুবই সুন হয়তো বা লঞ্চ করবে, বাট আমার মনে হয় না খুব সুন লঞ্চ হবে। বাট আমরা একটা নতুন লিক্স পেয়েছি, সেটা হলো এই মোবাইলটার কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে, মানে আপ টু দ্য মার্ক, যেটাকে বলা হয় টপ অফ দ্য লাইন 8th Gen 1 প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের। বাট ফোনটার প্রাইস হবে স্যামসাংয়ের যে গ্যালাক্সি Z Fold 3 রয়েছে $1800 ফোন সেটা থেকে কম। যতটুকু আমরা লিক্স পেয়েছি তাতে যেটা আমরা বুঝতেছি প্রায় $1400 এই ফোনটা মার্কেটে লঞ্চ হতে পারে, অর্থাৎ ডিসপ্লের ফোন অর্থাৎ ফোল্ডিং যে ডিসপ্লে আলা ফোনগুলো রয়েছে সর্বপ্রথম হতে পারে যে পিক্সেলই দাম কমিয়ে আনতে যাচ্ছে। যদিও আমরা অপ্পোর ফোন দেখেছি, অপ্পোর ফোল্ড অপ্পোর ফাইন এন এসেছে $1200, এখন দেখা যাক পিক্সেলের এই ফোল্ডিং ফোনটা কেমন হয়। এদিকে আপনারা সবাই জানেন যে স্যামসাংয়ের যে নতুন একটা প্রসেসর বেরিয়েছে Exynos 2200 সেটা কিন্তু একদম তাক লাগিয়ে দিয়েছে, অনেক ভালো স্কোর এসেছে, বিভিন্ন রকমের টেস্ট করে কিন্তু অনেক ভালো রকমের পারফরমেন্স পাওয়া গিয়েছে। বাট এখনও অ্যাজ এ ফোনের হিসাবে ফোনের মধ্যে কেমন পারফরমেন্স পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি, বিকজ এখন পর্যন্ত কোনো ফোনে সেই প্রসেসরটা আসেনি। বাট মিডিয়াটেক ডাইমেন্সিটি 9000 প্রসেসরটাও কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং সেটা টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে ডাইমেন্সিটি 9000 প্রসেসর Exynos 2200 যে প্রসেসরটা বেরোচ্ছে সেটা সব ধরনের রেকর্ড ব্রেক করে ফেলেছে গিগ বেঞ্চ টেস্টিং করতে গিয়ে। সো দেখা যাক আগামীতে ফোন আসলে আমরা বুঝতে পারবো কেমন হবে। তবে আমি যতটুকু জানি রেডমি K50 পাশাপাশি আরও বেশ কিছু ফোন রয়েছে যেটা মিডিয়াটেক এই 9000 প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে। এদিকে আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখে অপ্পো Reno 7 5G মোবাইলটা 31,000-32,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। বাংলাদেশে আপাতত এই ফোন আসবে না, ধরে রাখেন আরও প্রায় 4-5 মাস পরে অর্থাৎ মে মাসে অথবা জুন মাসে আমরা অপ্পো Reno 7 ফোনটা বাংলাদেশ মার্কেটে দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশে অপ্পো F21 সিরিজের ফোন আমরা আগামী মার্চ মাসে দেখবো বলে আমরা ধারণা করতেছি, আশা করতেছি, বাকি এটা সময় বলে দিবে। এদিকে Realme 9 সিরিজের লিক্সের কথা বলতে গেলে USA আমরা একটা FCC লিস্টিং থেকে যে ইনফরমেশন পেয়েছি সেটাতে যা বুঝতে পারতেছি যে Realme 8 5G মোবাইলের যেই কনফিগারেশন ছিল সেম কনফিগারেশনে Realme 9 মোবাইলটা আসতে পারে এবং তার পাশাপাশি Realme 9 Pro এবং 9 Pro Plus ওই দুটো মোবাইলের কিন্তু আমরা রেন্ডার আউটলুক দেখতে পেয়েছি। এই দুটো ফোনের মধ্যে একটি ফোন আসবে স্ন্যাপড্রাগনের 690 বা 695 প্রসেসর দিয়ে, আরেকটি ফোন আসবে হলো মিডিয়াটেক ডাইমেন্সিটির 900 ক্যাটাগরির প্রসেসর দিয়ে। আর কিছুদিন পরে ফোনগুলো লঞ্চ হবে বাংলাদেশ মার্কেটে, Realme 9i আসবে ফেব্রুয়ারি মাসের প্রথম 10-12 দিনের মধ্যে। সো Realme 9 সিরিজের অনেকগুলো ফোন আমরা আগামী 2-3 সপ্তাহের মধ্যে দেখতে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড। এদিকে OnePlus 10 Pro বেশ ভালো পপুলারিটি পেলেও ক্যামেরা নিয়ে এখনও ওই রকম স্যাটিসফ্যাকশন লেভেলের আমরা কোনো রিভিউ পাইনি। অপরদিকে OnePlus 10 Ultra যে ফোনটা আসবে সেই ফোনটাতে অপ্পোর অনেক ফিচার ইউজ করবে। আপনারা সবাই জানেন যে অপ্পো রিসেন্টলি তাদের R&D ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু নতুন ক্যামেরা সেন্ট্রিক কিছু টেকনোলজি আবিষ্কার করেছে, সেগুলো কিন্তু দেখিয়েছে। সো সেই সব টেকনোলজিগুলো OnePlus 10 Ultra মোবাইলটাতে থাকবে। সো লেটস সি, দেখা যাক কেমন আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাই, বিকজ OnePlus-এর ফোনে কিন্তু ক্যামেরা নিয়ে অনেকদিন ধরে কমপ্লেন ছিল। হতে পারে OnePlus 10 Ultra ফোনটা দিয়ে OnePlus তাদের এই ক্যামেরার যেই দুর্বলতা ছিল সেটা কাটিয়ে উঠবে। PUBG-তে একটা নতুন ফিচার এসেছে, খুব ইন্টারেস্টিং এবং অনেক প্রয়োজনীয় ফিচার অনেকের জন্যই, সেটা হলো আপনারা চাইলে আপনারা আপনাদের PUBG গেমের যে নিকনেমটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন মাত্র 900 NC-তে, এবং এটা হলো PUBG নিউয়েস্টেড গেমটাতে করা সম্ভব। তাহলে আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজ হলো একসাথে দুইটা আর কি, তার মধ্যে নাম্বার 1 হলো Poco X4-এর ব্যাপারে আমরা কিছু লিক্স পেয়েছি, এই ফোনটা খুব সুন লঞ্চ হতে পারে, বাট কনফিগারেশনটা শুনলে আপনারা খুব অবাক হয়ে যাবেন। সেটা হলো Redmi Note 11 Pro যে 4G মোবাইলটা রয়েছে সেটাই সম্ভবত Poco X4 নামে লঞ্চ হতে পারে এবং প্রাইসও সিমিলারই থাকবে। এবং এর পাশাপাশি Redmi Note 11S যে মোবাইলটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়াতে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে লঞ্চ হবে। আমরা বলেছিলাম যে মিডিয়াটেকে Helio G96 প্রসেসর দিয়ে আসতে পারে, প্রসেসর সম্ভবত G96 দিয়ে আসবে যতদূর পর্যন্ত আমরা জানি। বাট আরেকটা লিক্স থেকে আমরা শুনতে পাচ্ছি যে এই ফোনটাও অর্থাৎ Redmi Note 11S ফোনটাও যেটা গ্লোবালি Redmi Note 11 Pro নামে লঞ্চ হবে
সেই ফোনটার মতোই হবে ঠিক আছে মানে Redmi Note 11 Pro 4G যেটা সেই ফোনটার মতো করেই Redmi Note 11 S মোবাইলটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে সো একই ফোন অনেকগুলো নামে Xiaomi আবারো আনতে যাচ্ছে আমরা কয়েকদিনের মধ্যে এইগুলা ফোন দেখতে যাব জানি না ব্যাপারটা সবার কাছে ইন্টারেস্টিং লাগবে কিনা আমার কাছে এখন বিষয়গুলো অনেক বোরিং লাগে কারণ এই Redmi Note 11 দিয়ে কতগুলি ফোন যে এখন পর্যন্ত বের হইছে এবং আগামীতে আরো বের হবে আবার কিছু ফোন আছে সেম ফোন Poco সিরিজের Poco X সিরিজ Poco M সিরিজ নামে বের হবে একমাত্র Xiaomi এটা নিজেই জানে আর কেউ জানে বলে আমার মনে হয় না যাই হোক সময় আসলে আমরা সবকিছু দেখতে পারবো বাট আপনাদের কাছে এই নাম্বার গেমটা কেমন লাগে মানে একই ফোন তিন চারটা নামে আনে Xiaomi এটা কি ইন্টারেস্টিং লাগে কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে